কিন্তু এটা আজকে আমরা যেটা ভাবতে হবে যে আমাদের যারা শিল্পীরা কাজ করছেন, এটা একটা আমাদের কাছে বড় এক্সাম্পল হয়ে যাচ্ছে। মানে এটা শুধু না, ভবিষ্যতেও যারা কাজ করছেন, আজকে যদি কোনো প্রযোজ্য কোনো কারণে চলে যান, ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে পারে, নানা রকম কারণে সে চলে যেতে পারে, আমাদের কাছে, আমাদের এখন এমন একটা জায়গা দাঁড়িয়েছে, আমরা কার কাছে গিয়ে সেই আমাদের পারিশ্রমিকটা চাইবো, সেই রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমাদের তো এন্ড অফ দ্য ডে একটা জায়গা দেখতে হবে যে এই মানুষটা অ্যাটলিস্ট আমাদেরকে, বা এই সংগঠন বা এই চ্যানেল বা এই, তারা আমাদের দায়িত্ব নেবে। এক, আমরা জানি যে কোনো বিজনেসে কাজ করতে গেলে টাকার দায়িত্ব সেই অর্থে কেউই নেন না, সেটাও আমরা জানি। কিন্তু শিল্পীরা যখন কাজ করছেন, তাদের যে বেসিক রেমুনারেশনটা, তার তো একটা কোথাও জায়গা চাই। এরকম আমাদের, আপনাদের যেটা বললাম যে আমার চ্যানেল বলেছেন, চ্যানেল লিখিত দিয়েছেন যে তাদের কাছে টাকা আছে, কিন্তু আজ 2.5 মাস ধরে যে টাকাটা বেরোচ্ছে না, এবং তার মধ্যে টেকনিক্যাল অনেক সাইড ওরা তুলে ধরছে না, যে আমরা প্রযোজককে NOC ছাড়া দিতে পারবো না। এবার সেই ভদ্রলোক যদি কোনো কারণে 6 মাস না আসেন ফিজিক্যালি, বা তাকে, তাহলে আমরা কি করবো? এই 6 মাসে তো সেই মানুষগুলো প্রায় মানে সুইসাইডাল লেভেলে চলে যাচ্ছে, অনেস্টলি।